5টা বাজে, তো 5:30টার সময় উঠেছি, উঠে রেডি শেডি ব্রাশ টাশ তারপর স্কিন কেয়ার করে এখন আমরা বেরোবো। আর আজকে সানডে, তো আমরা আজকে বেরোবো, একটু বাইরে যাব, তো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাই কী করি সারাদিন। আমি এখানে রেডি হয়ে গেছি, সিম্পল সাজে মানে সেজেছি সিম্পল, আর চুলও বেঁধে নিয়েছি, তো আমরা এখন বেরোবো। তো আমরা বেরোনোর আগে যে কোনো কোথাও গেলে আমরা একটু মন্দিরে প্রণাম করে যাই ঠাকুরের কাছে, যেহেতু আমাদের বাড়ির কাছে এই মন্দিরটা, তো আমরা এখানেই প্রণাম করি। তো আমরা বেরিয়ে গেছি, আমরা সুজয়ের সাথে যাব, মানে তন্ময়ের বন্ধু, তো আমরা যাব করিমপুর, ওদের চার চাকা আছে নতুন, তো ওই কার নিয়ে যাব। কার এখন সুজয় চালাচ্ছে, এই মানে তন্ময় আর সুজয় দুজনেই চালাতে শিখেছে, তো একটা সুবিধা। করিমপুরে হলো সুজয়ের মামার বাড়ি, মামার বাড়ি বলতে দাদুর বাড়ি, ওদের মানে ওখানটায় খুবই সুন্দর বাড়ি, আর আমরা দুপুরেই ওখানে লাঞ্চ করব, ওখানে মানে নেমন্তন্ন, তাই আসলে যাওয়া, তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া। তো সকাল থেকে আমরা কিছু খেয়ে বেরোইনি, যেহেতু অনেক সকালে বেরোনো হয়েছে, অ্যাকচুয়ালি আমরা উঠেছি তো 5টার সময়, কিন্তু বেরোনো হয়েছে 7টার সময়, তাই জন্য কিছুই খাইনি। তো আমরা এখানে চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি, চা তারপরে কিছু ব্রেকফাস্ট করব। ইচ্ছা ছিল ডিম পাউরুটি করার, কিন্তু এখানে শুধু চা পাওয়া যায়, তো আমরা চাটাই খাবো এখানে। এই জায়গাটা তোমরা আগেও দেখেছো, এই দোকানটা না, বাট আমি জায়গাটার কথা বলছি, চারিপাশটা। আমরা আরেক দিন স্কুটি চালাতে বেরিয়েছিলাম আগের সানডেতে, তো এই রাস্তার উপর দিয়েই গেছিলাম, তো এখানে এই চায়ের দোকানটা, এবং একটাই চায়ের দোকান আছে এখানে, আবার এগিয়ে গিয়ে আরেকটা আছে, কিন্তু এখানে পরিবেশটা খুব সুন্দর। আমি এখানে চা বানানোর প্রসেসটা দেখছিলাম, এতখানি চা বানাচ্ছে কী প্রসেসে, প্রথমে ওরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে, অনেকক্ষণ ধরে ফুটিয়েছে, তারপরে এটার উপর একটা কাপড় জড়িয়ে দিল, তারপর কি করবে এটার উপর মানে চা পাতা ঢেলে দেবে, মানে যাতে চা পাতাটা দুধের সাথে মানে মিশে না যায়, আর অসুবিধা অতখানি চা ছাকাও তো সম্ভব না, তাই একেবারে ওরা এই কাপড়ের থ্রুতেই ওরা সেই টি ব্যাগের মতন করে চাটা করছিল, অসাধারণ লাগছিল দেখতে আমার, মানে এই এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে এতখানি চা কীভাবে বানায় সব দোকানদাররা, তো দেখে বেশ ভালো লাগছিল, এবং এত সুন্দর গন্ধ আসছিল চায়ের, মানে বলার নেই। আমি অনেকদিন দুধ চা খাইনি, তো আজকে আমি প্রায় 2-3 মাস পর দুধ চা খাচ্ছি বলতে গেলে, কিন্তু আমার শরটা পার্টিকুলারই পছন্দ নয় যে দুধের ওপর শর পরে, কিন্তু চায়ের এত সুন্দর গন্ধ, চাটা বেশ খেতে ছিল, কিন্তু চায়ে প্রচণ্ড স্বর, প্রচণ্ড স্বর, তো আমার কাছে এটা খুব একটা মানে বেস্ট চা নয়, আমি স্বর একেবারেই ভালোবাসি না। তো আমরা এখানে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি, চাটা খেয়ে বেরিয়ে আমরা এখন ব্রেকফাস্টের জন্য দোকান খুঁজবো, যেহেতু এই দিকটাতে অতটা দোকানপাট নেই, তো একটু আগে গিয়েই দেখতে হবে। তো তৃষান এখানে উঠে যাচ্ছে, দিদারও তো বাড়ি, আরে দাদু দিদা সবার বাড়ি, আমার বাড়ি, যেটাই মনের কথা। চারিদিকে এত পাট শাক দেখে এত খেতে ইচ্ছা করছে, পাট শাকটা আমার খুব ভালো লাগে এই সময়, আর প্রচুর পাট শাক, পাট শাকের জমি চারিদিকে, আর পাট শাক ভাজা, তারপর যেটা মারা করতো পাট শাক হলো বড়া, ও অসাধারণ লাগে পাট শাকের বড়া খেতে, কতদিন যে খাইনি। তো আমরা একটা দোকানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, তো খুব আনফর্চুনেটলি এখানে খাবার টাবার এখনও রেডি নেই, তো আমাদেরকে চলে যেতে হয়েছে ওখান থেকে। তো আমরা এখানে এসেছি এই এই একটা বাজার, অনেকটু এগিয়ে, অনেকটাই এগিয়ে একটা বাজার, ওখানে একটা রুটির আর তরকারি দোকান ছিল, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এখানে ডিম পাউরুটি পাওয়া যায়, কিন্তু না, এখানে শুধু রুটি তরকারি পাওয়া যায়, তো তাই খেলাম। এখন এত গরমের মধ্যে খুঁজবে বা কে, আর 10টা বেজে গেছে, তো আমরা রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, দুটো করে রুটি তরকারি 10 টাকা প্লেট, এত কম দামে দুটো রুটি আর তরকারি, আর এত দারুণ খেতে ছিল, মানে অসাধারণ ছিল তরকারিটা খেতে। আর তৃষান এখানে শুধু শুধু রুটি খাচ্ছে, ওকে গুড়িয়ে রোল করে দিয়েছি, দারুণ ছিল খেতে। তো আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব।
এই জায়গাটার নাম আমরা অ্যাকুরেট মনে করতে পারছি না কেউই, আমি সবাইকেই শুনলাম। এটা বেতায় আর নাজিরপুরের মাঝামাঝি জায়গা। তোমরা যদি কেউ এই সাইডে যাও তো তোমরা এই দোকানের রুটি আর তরকারি ট্রাই করতে পারো। তো আমরা চলে এসেছি সুজয়দের মামার বাড়ি। ভীষণ সুন্দর, আমার তো দেখেই একেবারে ইয়ে হয়ে গেছে যে এখানে এত সুন্দর জায়গা, মানে আমি ভাবতেও পারিনি। আর আমার তো দেখেই মনে হচ্ছে যে এখানে গিয়েই আগে ফটো তুলবো কিছু নিজের, কিন্তু সেটা এত গরম ছিল, এত গরম ছিল মানে ফটো তোলার আর সম্ভব হয়নি। তাই আমি যতদূর পেরেছি ভিডিও করেছি সব। ওনারা অনেক গল্পও বলেছে এই বাড়িটার সম্পর্কে, কিন্তু সব তো আর ভিডিও করা সম্ভব না, আর সবাই ভিডিওতে আসতেও চায় না। তো আমি তাই ভিডিও, মানে তাদের কথাগুলো ভিডিও করিনি, কিন্তু প্রচুর গল্প শুনেছি এই বাড়িটা নিয়ে। তো আমরা যাওয়ার সাথে সাথে ওরা লুচি, আলু ভাজা, আম, মিষ্টি খেতে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ওদের পুরনো ঠাকুরঘর, যেটা রিনোভেশন করিয়েছে, কালার করিয়েছে। এটা লিঙ্গও আছে, খুব সুন্দর। তো আমরা বাড়ি দেখতে বেরিয়ে পড়েছি, বাড়ির ট্যুর করতে, ওপর নিচ সব কিছু। বাড়ির পেছন দিকে তিন চারটে গরু আছে, বেশ দেখে ভালো লাগছে গরুগুলো। আর এখানে বলে প্রচুর সাপ, প্রচুর সাপ। অ্যাকচুয়ালি থাকারই কথা, পুরোনো দিনের বাড়ি যেহেতু, আর চারিদিকে ঝোপ জঙ্গল আছে, আর প্রচুর পুরোনো জিনিসপত্র আছে তার জন্য। আর এখানে ওর দিদা খুব একটা থাকে না, মাঝে মধ্যে এসে থাকে, তো সেটার মেনটেন্স করার জন্য লোক দরকার। আর করিবর্গার ঘর তো সব, মানে করিবর্গা দিয়ে ঘরগুলো করা, এত ঠান্ডা নিচগুলো, পুরো মনে হচ্ছে এসির থেকেও বেশি, এত ঠান্ডা নিচগুলো। হ্যাঁ বুঝতে পেরেছি, আতুর ঘর। ওটা আলাদা, ছোট। তুমি সিঁড়ি দিয়ে উঠতে নামতে হবে। এগুলো কি? এত সুন্দর জায়গাগুলো, ছবি তো তোলা বানতাই হ্যায়। তো আমি এখানে দাঁড়িয়েও কয়েকটা ছবি তুললাম, তারপরে রেলিংগুলো দেখতে পাচ্ছ ওইখানে দাঁড়িয়েও। অ্যাকচুয়ালি সব দিককে যাওয়া সম্ভব হচ্ছিল না, একটু সাপের উৎপাত আছে এই বাড়িতে। আমরা এখানে যে যা পারছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তো এখানে সুজয় আর ঝিনুকও ছবি তুলছে। অ্যাকচুয়ালি ভীষণই সুন্দর জায়গাটা, আমি তো ভেবেছি একবার ফটোশ্যুট করতে নিয়ে যাবই। সিঁড়িটা এত খাড়া, মানে খুব আগেকার দিনের সিনেমাগুলোতে দেখেছি, তো এরকম ফিল হচ্ছিল। তো একজন একজন করে নেমে যাচ্ছে, আমি আগেই নেমে গেছি। আর তন্ময় বলছে ভিডিও করো, আমরা নামছি। হ্যাঁ, আমি বললাম যে অবশ্যই অবশ্যই।
তো দুপুর অনেক হয়ে গেছে, সুজয় ঠাকুমা আমাদের জন্য নিজে হাতে রান্না করেছে মাটন শাক আর ডাটা, ভীষণ সুন্দর খেতেছিল। দুপুর এখন অনেক হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব। আমরা এখান থেকে আরেক জায়গায় যাব, জলঙ্গি নাম ওই জায়গাটা, এখান থেকে 30 মিনিটস। তো ওই জায়গাটা ভীষণ সুন্দর শুনেছি। তো আমরা এখানে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, সবাইকে প্রণাম টণাম করে। বেশ ভালো লাগলো সুজয়ের মামার বাড়ি আমাদের। তো এটি হলো জলঙ্গি, এখান থেকে 30 মিনিট মতো লাগে ওদের ওই করিমপুর থেকে। তো এখানে আছে ওই পাড়টা বাংলাদেশ আর এই পাড়টা ইন্ডিয়া। তো এইটা এখানে একটা, তার জন্য একটা ফুড কর্নার টাইপের হয়ে গেছে, এখানে সবাই দেখতে আসে এই জিনিসটা। আর জায়গাটা সত্যি সুন্দর কিন্তু অনেকটাই দূর, অ্যাকচুয়ালি কৃষ্ণনগর থেকে অনেকটা দূর। জায়গাটা ভীষণই সুন্দর, ওই পাড়টা বাংলাদেশ, মানে এক আর একটু যেতে হবে মাঠের ওই দিকটা যেতে হবে, আর এই পাড়টা ইন্ডিয়া। এটা দেখার জন্য সবাই ওখানে যায়। আর এখানে অনেক ফুড স্টল আছে, অনেক দোকান, অনেক দোকান এখানে, সবাই চা, তারপর খাবার প্রচুর দোকান আছে এখানে, সবাই একটা ট্যুরিস্ট স্পট টাইপেরই হয়ে গেছে। আর এই দোকানটায় এত সুন্দর সুন্দর পাখি, খুব সুন্দর সুন্দর, তৃষানও দেখলো। তো তৃষান এখন বলছে পাখি কিনবে, কিন্তু এটা ইম্পসিবল, আমার জিনিসটা ভালো লাগে না পাখি পোষা, বা কোনো পশু পাখি পোষায় আমার ভালো লাগে না, ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রাখাটা আমাদের উচিত না। তো তোমরা সবাই জানো আমি ফুচকা প্রেমী, তো ফুচকার দোকান দেখেই আমরা দাঁড়িয়ে পড়েছি আমি আর ঝিনু ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা বেশ ছিল, আমরাই প্রথম ছিলাম ফুচকার মানে কাস্টমার। তো আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। সারাদিন খুব আনন্দ, মজা, খাওয়া দাওয়া, অনেক গল্প আড্ডা ইয়ার্কি হলো। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সবাই এই জলঙ্গিতে ঘুরতে আসতে পারো, ভীষণ সুন্দর জায়গাটা। তো সবাই ভালো থেকো, আমার সাথে থেকো, আর টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।